এনবি ডেইলি নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের সকল ধরনের নিউজের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। ঢালিউডের অভিনেত্রী পরিমণিকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিক ওমিকে মাদক মামলায় 7 দিন করে ও গ্রেপ্তার বাকি 3 জন নারীকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। নাসিরউদ্দিন মাহমুদ সহ 5 জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 10 দিন করে রিমান্ড চালু করে পুলিশ। সোমবার দুপুরে ওই 5 জনকে রাজধানী উত্তরা 1 নম্বর সেক্টর 12 নম্বর রোডের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন সকালে ব্যবসায়ী নাসির মাহমুদ সহ 6 জনকে আসামি করে সাভার থানায় মামলা করে পরিমণি। মামলায় আসামিরা হলেন নাসিরউদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিক ইয়মি, লিপি আক্তার, সুমি আক্তার, নাজমা আমিন, স্নিগ্ধা।